অর্থনৈতিক চাপ সামাল দিতে আইএমএফ বিশ্বব্যাংক কিংবা এডিবির মতো সহযোগী সংস্থার কাছ থেকে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার চেষ্টা করছে সরকার। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হওয়ার সংকট মোকাবেলায় বাড়তি সতর্কতা হিসেবে নেওয়া হবে এসব ঋণ। বিশেষজ্ঞরাও সাধুবাদ জানাচ্ছেন দীর্ঘমেয়াদী এমন ঋণকে। তবে তারা বলছেন স্বল্পমেয়াদী যেসব বেসরকারি ঋণে সরকারকে গ্যারান্টি দিতে হবে সেসব ঋণ নিয়ে সাবধানী হতে হবে। সুলতান আহমেদের প্রতিবেদন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাল্টে দিয়েছে প্রায় সব দেশের অর্থনৈতিক হিসেব নিকেশ। আমদানি পণ্যের দাম বৃদ্ধি, ডলার সংকটে পড়েছে ছোট অর্থনীতির দেশগুলো। সংকট মোকাবেলায় সরকারের প্রয়োজন বাড়তি ঋণ। এমন অবস্থায় সম্প্রতি বাংলাদেশ সফরে আসে উন্নয়ন সহযোগী আইএমএফের প্রতিনিধি দল। কয়েক দফায় বৈঠক হয় অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় সহ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সাথে। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন আইএমএফের প্রতিনিধি দলের কাছে $4.5 বিলিয়ন বাজেট সহায়তা চাইবে সরকার। পাশাপাশি বিশ্বব্যাংক এডিবির কাছেও সহজ শর্তের ঋণ চাওয়া হবে। যেহেতু মূল্যস্ফীতিকে মোকাবেলা করতে হবে, যেহেতু আমাদের ঘাটতি বাজেট আমাদের করতে হচ্ছে, সে কারণেই আমরা আইএমএফ এই সহায়তা এখন এই সময় গুরুত্বপূর্ণ। আইএমএফ, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংকের আমরা অবশ্যই সহায়তা চাইব। দেশের অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে গেল জুন মাসে রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছে সরকার। চলতি অর্থ বছর বাজেটেও অভ্যন্তরীণ ব্যাংক থেকে ১,০০,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা। এতে বেসরকারি খাত ঋণ পাওয়া থেকে বঞ্চিত হতে পারে বলে শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাই তাদের পরামর্শ বৈদেশিক সহজ শর্তের ঋণ নেওয়া। ধীরে ধীরে চাপ বাড়ছে সরকারের উপরে, সেদিক থেকে এক ধরনের দীর্ঘমেয়াদী স্থিতিশীল রিজার্ভের প্রয়োজন আমাদের, এবং সেটি রাখবার ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে আইএমএফ বা যে কোনো আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে ঋণ, বড় অঙ্কের ঋণ নেওয়াটি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আমাদের নিঃসন্দেহে ঋণের পরিমাণ বাড়ছে এবং বাড়বে, কিন্তু অর্থনীতির আকারও বাড়ছে, এবং এই এই জায়গাটাতে আমরাই কিন্তু চেয়েছিলাম যে কম সুদের দীর্ঘমেয়াদী ঋণ যেন আমরা পাই। বিদেশি ঋণ নিয়ে অবশ্য এখনই ভয়ের কোনো কারণ দেখছেন না বিশেষজ্ঞরা। তবে অন্য দেশ থেকে নেয়া স্বল্পমেয়াদী বেসরকারি ঋণে সাবধানী হওয়ার পরামর্শ তাদের। আমরা ব্যক্তি খাতে অনেক সময় অনেক লোন নেই যেটার গ্যারান্টি সরকারকে দিতে হয়, তো এইসব ক্ষেত্রে যেগুলো সেই সব প্রাইভেট লোন যেগুলো আমরা ইমিডিয়েটলি যার আউটপুট পাবো না, এমপ্লয়মেন্ট পাবো না, সেগুলো থেকে যতটা পারি আমরা বিরত থাকবো। সর্বোপরি ঋণের উপর নির্ভরতা কমিয়ে সরকারের আয় বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।